মাঠই যদি দখল করে কিভাবে আমরা খেলবো? আমরা চাই আমাদের মাঠ দখল মুক্ত থাক। এখানে মাঠের কোনো সমস্যা হচ্ছে না। এই যে দখল করে যে রাস্তা তৈরি করতেছে, এটা কর্তৃপক্ষ টিএনটির কর্তৃপক্ষরা করতেছে। এখানে খেলার মাঠটা নষ্ট করে কয়েকদিন পর মাঠই থাকবে না। এখানে সবাই বলতেছে যে সরকারও বলতেছে মাদক ছেড়ে খেলতে আসতে মাঠই যদি দখল করে কিভাবে আমরা খেলবো? মাঠই যদি দখল করে, মাঠ তো আমাদের সবার, মাঠ তো সবার, জনগণের সবার মাঠ, কারো ব্যক্তিগত সম্পত্তি না মাঠ। এই টিএনটির কর্তৃপক্ষরা তারা মাঠটাকে দখল করতেছে, কলেজের কর্তৃপক্ষরা। স্থাপনার বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি আজকে। আমরা চাই আমাদের মাঠ দখল মুক্ত থাকবে। এইখানে এটা কিন্তু আগে মাঠের রাস্তা ছিল, ওই যে বিডিআর শপ, এটা অবৈধ স্থাপনা হওয়ার পরে আবার এটা দখল করতে যাচ্ছে রাস্তা হিসেবে। আবার ওই বিডিআর শপটাও কিন্তু রাস্তা টেন্টির ছিল, টেন্টি মাঠের ছিল, আমাদের গেট কিন্তু এই দিক দিয়ে ছিল। এই রাস্তাটা বন্ধ করে দিছে তারা দখল করে। এখন আবার তারা আবার 10-12 হাত আরও ভিতরে ঢুকে গেছে মাঠের। আমরা চাই আমাদের মাঠ দখল মুক্ত থাক। আমরা এই খেলার পরিবেশ চাই। আমরা মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মেয়র মহোদয় যথেষ্ট খেলাধুলা প্রিয় মানুষ। আমরা মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা হোক। আমরা সুষ্ঠুভাবে আজকে মানববন্ধনে সবাই অংশগ্রহণ করেছি। আমরা চাই এই রাস্তা না হোক। স্যাররা রাস্তা বানাইতেছে, আমরা কাজ দিছে, আমরা কাজ করতেছি, কাজ শুরু করছি, 3 দিন হয়েছে, কবে শেষ হইব এটা তার আমরা জানি না। না না, আমরা যেদিনকে কাজ ধরি ওদিকে একটা দাগ আসিল, আমাদের দাগ দেখে। আমরা মূলত একটা মহিলা কলেজ, আমাদের এখানে যে ভিতরে অ্যাসেম্বলি করার যে একটা রাস্তা আছে, এখানে মেয়েরা যখন অ্যাসেম্বলি করে পাশে একটা কলোনি আছে, কলোনির রাস্তা দিয়ে ওনারা আসে এবং বাইরের লোকজন চলাচল করে। আমাদের এখানে মেয়েদের অনেক সমস্যা হয়, যার কারণে বিটিসিএল পরিচালিত কলেজে বিটিসিএলই পাশ দিয়ে আমাদেরকে 10 ফিট একটা রাস্তা দিচ্ছে, ওয়ালের পাশ দিয়ে এই জায়গাটা মূলত অব্যবহৃত। আমরা এখান থেকে একটা রাস্তা করে দিচ্ছি যাতে কলোনিতে বাইপাস যেতে পারে। আসলে এখানে মাঠের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমরা মাঠটা অনেক বড় এবং সেই এই জায়গাটুকু অব্যবহৃত, এই জায়গা দিয়ে আমাদের রাস্তাটা হচ্ছে। জি, দুটি সম্পত্তি বিটিসিএল, এটা বিটিসিএল পরিচালিত, বিটিসিএলের অর্ডারই আমরা কাজটা করেছি। না না, এরকম কোনো আসলে নেই। আমরা মাঠ কেন দখল করবো? মাঠ আমাদের বাচ্চারাও তো এখানে খেলে, আমাদের মেয়েরাও এখানে খেলাধুলা করে, কিন্তু মাঠটা অনেক বড়। আমরা জাস্ট পাশ দিয়ে পরিত্যক্ত যে জায়গাটা, ওইখান দিয়েই রাস্তাটা নিচ্ছি। ওটা মাঠের কোনো খেলাধুলার জন্য কোনো সমস্যা হচ্ছে না।